वेलकम स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आज हमरा कालीभूषण सिंह लेखा हुतम पैचार नक्शा ग्रंथटी निये आलोचना करब। ताई तुम्हरा जदि ए ग्रंथटी निये विस्तारित भावे जानते चाओ ताहले भिडियोटी शेष पर्यन्त देखो। हुतम पैचार नक्शा हलो कालीभूषण सिंह रचित व्यंग विद्रूपात्मक सामाजिक नक्शा जातीय रचना जा हुतम पैचार छद्म नामे लिखेछिलेन। प्रश्न हलो नक्शा कि? नक्शा हलो लघु भाषा रचित हास्यरस परिपूर्ण व्यंग विद्रूपात्मक रचना जार माध्यमे लेखक साधारणत सामाजिक आचार आचरण समालोचना करे थाकें अथवा व्यक्ति विशेषेर प्रति विद्रूप करे थाकें। हुतम पैचार नक्शा एई ग्रंथटी প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। প্রথমে এই গ্রন্থটিতে একটি মাত্র নকশা ছিল, সেই নকশাটির নাম ছিল চড়ক। পরবর্তী ক্ষেত্রে এই নকশাটির সঙ্গে আরো বেশ কিছু নকশা যুক্ত করে 1862 খ্রিস্টাব্দ নাগাদ এই গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয়। পরবর্তী ক্ষেত্রে 1863 খ্রিস্টাব্দ নাগাদ এই গ্রন্থের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় এবং 1864 খ্রিস্টাব্দে দুটি ভাগ একত্রে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তৎকালীন কলকাতায় হঠাৎ ফেঁপে ওঠা উচ্চবিত্তের মানুষের আচার আচরণের তীক্ষ্ণ সমালোচনা করা হয়েছে। 19 শতকের বাংলায় বাবু সম্প্রদায় বা তথাকথিত ভদ্রলোক সম্প্রদায়ের মানুষের চরিত্রের মধ্যে যে স্ববিরোধিতা এবং ভণ্ডামি তা এই গ্রন্থে খুব সুন্দর ভাবে লেখক ফুটিয়ে তুলেছেন এবং তাকে সমালোচনার মানে বিদ্ধ করেছেন। এই গ্রন্থের মাধ্যমে হুতম প্রধানত তিন শ্রেণীর মানুষকে আক্রমণ করেছিলেন। এক, ইংরেজি শিক্ষিত সম্প্রদায় যারা ব্রিটিশদের বা সাহেবদের চালচলনকে অন্ধভাবে অনুকরণ করত। দ্বিতীয়ত, ইংরেজি শিক্ষিত নব্যপন্থীরা যারা ইংরেজদের সেই অর্থ অনুকরণ করত না। এবং তৃতীয়ত, গোঁড়া হিন্দু সম্প্রদায় যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল না। এখানে উল্লেখ করা যেতে পারে লেখক এই গ্রন্থের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিদেরকে আক্রমণ করেছিলেন বা সমালোচনা করেছিলেন তারা কিন্তু সেই সময় সমাজের উচ্চবিত্তের মানুষ ছিলেন এবং তারা যথেষ্ট প্রভাবশালী ছিলেন। এই গ্রন্থের বর্ণিত বেশিরভাগ চরিত্রই কিন্তু সেই সময় সমাজে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ছিলেন। সম্ভবত সেই কারণেই লেখক এই গ্রন্থটি ছদ্মনাম ব্যবহার করে লিখেছিলেন এবং এই গ্রন্থে বর্ণিত বিভিন্ন চরিত্রগুলিকে তিনি ছদ্মনামের আড়ালে উপস্থাপিত করেছিলেন। কয়েকটি চরিত্রের নাম এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন বাগাম্বর নিত্য, পেলানাথ বাবু, সুচশীল, পেচো মল্লিক, বর্ধমানের হুজুর আলী প্রভৃতি। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে লেখক এই নকশার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেও তা কখনোই কিন্তু শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়নি। এই গ্রন্থটি আরো একটি কারণে উল্লেখযোগ্য হয়ে আছে, তা হলো বাংলা ভাষায় প্রথমবারের জন্য এই গ্রন্থে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মৌখিক ভাষা সুষ্ঠুভাবে প্রথমবার এই গ্রন্থে ব্যবহৃত হয়েছিল। বাংলা ভাষায় কথ্যগুলির এরকম নিয়মকুশ ব্যবহার প্রথমবারের জন্য এই গ্রন্থে লক্ষ্য করা গিয়েছিল। যেহেতু লেখক হুতম পেঁচার ছদ্মনামে লিখতেন সেই জন্য তার নামে এই ভাষার নামকরণ করা হয় হুতমি ভাষা। আসলে লেখক বুঝেছিলেন যে সেই সময়কার যে সামাজিক অনাচার, সেই অনাচারকে যদি আক্রমণ করতে হয় তাহলে সংস্কৃত ভাষা সাধু ভাষা প্রয়োগ করলে তা আকর্ষণীয় হবে না, সেই কারণেই তিনি কথ্য ভাষার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বলা বাহুল্য যে তার সেই সিদ্ধান্ত ঠিক ছিল। হুতম পেঁচার নকশা যে প্রকাশের সাথে সাথেই এতখানি জনপ্রিয়তা অর্জন করেছিল তার পেছনে কিন্তু লেখকের ব্যবহৃত ভাষাশৈলীর অবদান অনেকখানি।
প্যাঁচার নকশা প্রকাশের সাথে সাথেই অনেকেই লেখকের উপর বেজায় চোখে যায় এবং তারাও বিভিন্ন পুস্তক এবং পুস্তিকা রচনার মাধ্যমে লেখককে পাল্টা আক্রমণ করতে থাকেন। উদাহরণ হিসেবে বলা যায় ভোলানাথ মুখোপাধ্যায় লেখককে আক্রমণ করে একটি পুস্তক রচনা করেছিলেন। এই পুস্তকটির নাম ছিল আপনার মুখ আপনি দেখ। আবার প্যারিচাঁদ মিত্রের পুত্র চুনিলাল মিত্র লেখককে পাল্টা আক্রমণ করে একটি পুস্তিকা রচনা করেন। এই পুস্তিকাটির নাম ছিল কলকাতার নুকোচুরি। কিন্তু বলাই বাহুল্য, ভূতম প্যাঁচার নকশা যে পরিমাণে সাফল্য এবং জনপ্রিয়তা পেয়েছিল, এই পুস্তক পুস্তিকাগুলি কিন্তু তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। অনেকেই মনে করেন এই গ্রন্থটি প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল এই গ্রন্থটি দ্বারা প্রভাবিত ছিল। আবার অনেকেই মনে করেন এই গ্রন্থটি চার্লস ডিকেন্সের লেখা স্কেচেস বাই বজ এই গ্রন্থটি দ্বারা প্রভাবিত হয়েছিল। কিন্তু যাই হোক, এ কথা স্বীকার করতেই হয়, তৎকালীন কলকাতা তথা বাংলার শিক্ষিত উচ্চবিত্তের জীবনযাপনের মধ্যে যে স্ববিরোধিতা এবং ভণ্ডামি, তা লেখক এই গ্রন্থের মাধ্যমে ব্যঙ্গবিদ্রুপের মধ্য দিয়ে অত্যন্ত সরস এবং চিত্তাকর্ষক ভঙ্গিতে তুলে ধরেছেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে সেটি নিচে কমেন্ট করে জানাতে পারো।